প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? হয়তো প্রজাপতির মতো আমাদের রঙিন পাখা নেই, হয়তো প্রজাপতির মতো আমরা উঠতে পারি না, কিন্তু আমাদের আছে অনেক বড় স্বপ্ন, স্বপ্ন সেরাদের সেরা হওয়ার। একা একা কি সেরাদের সেরা হওয়া যাবে? সঙ্গে যদি থাকে আমাদের সেরা বন্ধু, আমাদের সেরা মা, তাহলে সেরাদের সেরা হওয়া যাবে। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খুদে বন্ধুদের মাকে সাথে নিয়ে সেরা হওয়ার লড়াই দেখার জন্য। শুরু করছি ডেটল সেরা আমি সঙ্গে মা। বরাবরের মতো আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, ফেরদৌসী প্রিয় ভাষিনী, শম্পা রেজা। দর্শক, আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী বাগেরহাটের মান আরাফা ইয়াসমিন স্নেহা, আর তার সাথে রয়েছে তার মা মাহমুদা রায়হানা। এরপর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঢাকার প্রতিযোগী এস এম জাহিন মোর্শেদ এবং তার মা কাজী নাসরিন সিদ্দিকাকে। আমাদের পরবর্তী যে প্রতিযোগী, তার সাইজটা ছোট হলো, গানের গলার ধারটা যে কোনো বড় শিল্পীকে হার মানাতে পারে। আমন্ত্রণ জানাচ্ছি শুধু নীলফামারী থেকে আবিদা সুলতানা শেরি ও তার মা আরিফা আক্তারকে। আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী, যার মধ্যে টেনশন একদমই কাজ করে না এবং তাকে যদি আমরা বলি মিস্টার কনফিডেন্ট, সেটাও ভুল হবে না। আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণ ব্রহ্মণ বর্ণ আর তার মা বেবি আক্তারকে। প্রিয় দর্শক, পরিচয় হয়ে গেল আমাদের চার প্রতিযোগী দলের সাথে, তো এবার শুরু করা যাক আমাদের কুইক রাউন্ড, যেখানে প্রতি প্রতিযোগী পাবে চারটি করে প্রশ্ন আর প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য রয়েছে 10 পয়েন্ট। শুরু করা যাক কুইক রাউন্ড। কুইক রাউন্ড, আর আমাদের প্রথম প্রতিযোগী মান আরাফা ইয়াসমিন স্নেহা। স্নেহা, রেডি? ওকে, তোমার জন্য প্রথম প্রশ্ন, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। শিওর? তুমি দেখেছো ঘোড়াকে দাঁড়িয়ে ঘুমাতে? দেখেছো? তাহলে তো আর আমার কিছু কথা বলে লাভ নেই, 10 পয়েন্টস, একটা হাত তালি। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, একটা ছবি দেখাবো স্ক্রিনে, বলতে হবে এই খেলাটির নাম। শিওর? উত্তর নেব? ওকে, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, একটু সময় দিয়েছিলাম, যদি তুমি চেঞ্জ করতে চাও, সরি। এটা হচ্ছে বাস্কেটবল। তৃতীয় প্রশ্ন, কোন পাখির দাঁত আছে? এই পাখি তো দেখেছো, পাখিরা কিছু খেলে কিভাবে খায়? কামড়ে কামড়ে খায়। আমরা এই উত্তরটাও ভুল নিতে হচ্ছে, পাখিদের দাঁত নেই। তোমার জন্য শেষ প্রশ্ন, 1 কেজি পাখির পালক ও 1 কেজি তুলার মধ্যে কোনটির ওজন বেশি? 1 কেজি পাখির পালক আর 1 কেজি তুলার মধ্যে কোনটার ওজন বেশি? তুই 1 কেজি করে তো, ঠিক আছে, ওয়েল ট্রাইড, একটু হাততালি দিই আমরা স্নেহার জন্য। ওকে, আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট জাহিন, রেডি? প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা ছবি দেখবো, তারপর প্রশ্ন করছি। তোমার প্রশ্ন হচ্ছে, ডেক্সটারের পেছনে যে আছে তার নাম কি? ডেক্সটারের পেছনে তার বোন দিদি। ওকে, আচ্ছা, কোনো অসুবিধা নেই, চলে যাচ্ছি পরের প্রশ্নে, মনোযোগ দিয়ে শোনো। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্স। ওকে, ওয়েল সেড, 10 পয়েন্টস। নেক্সট কোয়েশ্চেন, একটি
ফুটবল খেলা চলাকালে মাঠের ভেতর মোট কতজন খেলোয়াড় থাকে? 22 জন। ভেরি গুড। তোমার শেষ প্রশ্ন, কোন কোন মাসে 28 দিন আছে? ঠিক আছে, 12 মাসই আছে। অলরাইট, একটা হাততালি প্লিজ। আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট শেরি, রেডি? ওকে, তোমার প্রথম প্রশ্ন, এপ্রিল মাসে কয়টি দিন থাকে? 30 দিন। ঠিক আছে, 10 পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, মিনা কার্টুন তো দেখো? মিনা কার্টুনে রাজু আর রানীর মধ্যে সম্পর্ক কি? ভাই বোন। অ্যাবসলিউটলি কারেক্ট, গুড। ওকে, এখন স্ক্রিনে একটা ছবি দেখাবো। ক্রিকেট খেলা দেখা হয়? এই খেলোয়াড়ের নাম জানো? আশরাফুল। ভেরি গুড, খুব ভালো শেরি। তোমার শেষ প্রশ্ন মনোযোগ দিয়ে শুনতে হবে, একটি উট পাখি এক গাছের ডাল থেকে উড়ে গিয়ে আরেক গাছের ডালে গিয়ে বসলো। আবার বলছি, একটি উট পাখি এক গাছের ডাল থেকে উড়ে গিয়ে আরেক গাছের ডালে গিয়ে বসলো, বাক্যটিতে কি ভুল আছে? উট পাখি তো উঠতে পারে না। অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড শেরি, 40 পয়েন্টস। জোরে একটা হাততালি। ওকে, এবার মিস্টার কনফিডেন্টের সুযোগ এসেছে। বর্ণের প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? শাহবাগে। কোথায়? ঢাকার শাহবাগে। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা ছবি দেখাবো, এটা কোন কার্টুন? ডোরেমন। কিন্তু এটা তোমার প্রশ্ন নয়, প্রশ্নটি হচ্ছে ডোরেমনের পাশে যে দাঁড়িয়ে আছে তার নাম কি? নবিতা। নবিতা, আর কিছু বলা লাগবে না, 10 পয়েন্টস। ঠিক আছে, ভেরি গুড। ওকে, থার্ড কোয়েশ্চেন, একটি ক্রিকেট ম্যাচে মোট কতগুলো স্ট্যাম্প দেখা যায়? 6টি। ওকে, তোমার জন্য শেষ প্রশ্ন মনোযোগ দিয়ে শোনো, যদিও এটা গাছ নয় তবুও তার পাতা আছে, জিনিসটা কি? বই। শিওর? শিওর। আমার আর কিছু বলার নেই, জাজেস অলরেডি হাততালি দিয়ে দিয়েছে, 10 পয়েন্ট। দর্শক দেখলেন আমাদের কুইক রাউন্ডে আমাদের এই চারটি দল বেশ ভালোই পারফর্ম করেছে। তো এবার একটু স্কোরটা ছটফট করে বলে ফেলি, মান, আরাফা, ইয়াসমিন, স্নেহা রয়েছে 10 পয়েন্টসে, মন খারাপ করো না, আরেকটা রাউন্ড বাকি আছে। এরপরে জাহিন, জাহিনের স্কোর হচ্ছে 30, একটা হাততালি দেই। নেক্সট শেরি, শেরির স্কোর 40, ভেরি গুড। এবং শেরির সাথেই আছে আমাদের মিস্টার কনফিডেন্ট বর্ণ, 30, ভেরি গুড। দর্শক, এ পর্যায়ে নেব ছোট্ট একটি বিরতি, বিরতির পর আমাদের শুরু হবে পারফরমেন্স রাউন্ড, আমি নিশ্চিত আপনারা কেউ সেটা মিস করবেন না, স্টে টিউনড। ডেটল সেরা আমি সঙ্গে মা, সবাইকে আবারও সাদর আমন্ত্রণ। বিরতিতে যাওয়ার আগে আমরা পেয়েছি আমাদের চার বন্ধু, তাদের মাকে নিয়ে তাদের মেধা যাচাইয়ের পরীক্ষায় বেশ ভালোই করেছে। এবার পারফরমেন্স রাউন্ড শুরু করব, আর শুরুতেই একটা চমৎকার গান নিয়ে আসছে আমাদের প্রথম প্রতিযোগী শেরি এবং তার মা আরিফা আক্তার। বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো বসন্ত বাতাসে, সই গো বসন্ত বাতাসে। লুটে নিল আখি, তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল
মতানো গান মা মেয়ের কণ্ঠে খুবই সুন্দর। গানটি শুনে মনে পড়ছিল শাহাবুদ্দিন করিম সাহেব যখন এই গানটি গাইতেন না, এরকম ঘুরে ঘুরে নাচতেন। হ্যাঁ, এই যে একটা মজার বিষয়, বাতাসটা দেখো, বাতাসের সাথে গন্ধটা আসছে, বন্ধুর স্মৃতিগুলোও আসছে, তাই না? এই হলো বন্ধুত্ব, তোমার আর তোমার মায়ের এরকম বন্ধুত্ব সব সময় থাক, এই কামনা রইল। দর্শক, আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্টকে আমরা ইতিমধ্যে উপাধি দিয়ে দিয়েছি মিস্টার কনফিডেন্ট। তো মিস্টার কনফিডেন্টের কনফিডেন্সের যোগানদাতা হচ্ছে তার মা, কিন্তু মাকে তো শুধু কনফিডেন্টলি সাপোর্ট করলে হবে না, নিজেকেও কনফিডেন্টলি পারফর্ম করতে হবে আমাদের এই পারফরমেন্স রাউন্ডে। তো চলুন এবার আমন্ত্রণ জানাই আমাদের মিস্টার কনফিডেন্ট বর্ণ ও তার মা বেবি আক্তারকে। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ও মা গো আমার ষোলো বলা কাজ না দিদি গো, পারে লেবুর তলে ঠোকায় ঠোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, মা গো কর্তার আশীর্বাদ আছে। তো সেই যে আশীর্বাদে যে কণ্ঠস্বরটি তুমি পেয়েছো, এটা দেখাশোনা করবে, খুব যত্নে রাখবে এবং ওটাকে চর্চার মধ্যে নিয়ে আসবে। এত ভাব, এত আবেগ দিয়ে কি করে গাইলে বলো তো? তুমি কিন্তু সত্যিকারের একজন গায়ক। এবং আমি সবচেয়ে যে জিনিসটা আমার খুব মজা লেগেছে, যেটা আমি ভীষণ নোটিস করেছি, ও যখন গান গাইছিল ভীষণ বিষণ্ণ একটা চেহারা নিয়ে। হ্যাঁ, মানে গানের সুরের সঙ্গে কথার সঙ্গে এক্সপ্রেশনটাও সাংঘাতিকভাবে মিলিয়েছিল। আমার এটা সত্যি ভীষণ ভালো লেগেছে যে গানের সময় কিন্তু ভাবটা একেবারে পুরোপুরি অক্ষুণ্ণ ছিল। খুব ভালো গেয়েছো। গান তো হলো, এবার একটু নাচের তালে আমাদেরকে মাতানোর জন্য আসছে আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্ট, আর সে হচ্ছে স্নেহা, আর তার সাথে থাকছে তার মা মাহমুদা রায়হানা। চলুন উপভোগ করা যায়। সেরা আমি সঙ্গে বেসহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গান, ওরকম মনে হচ্ছিল তোমাদের দুজনকে দেখে, ওইরকম খুশি লাগছিল বুঝছো। হ্যাঁ, মা লাল মেয়ে হলুদ, কি সুন্দর করে এই 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 সরলতাটা আমাকে খুব আনন্দ দিয়েছে, অনেক ধন্যবাদ। আমি যখন আমার মেয়ের সঙ্গে নাচ করি একটা অন্যরকম অনুভূতি কাজ করে ভেতরে, আমার মনে হয় মায়েরও সেটা হয়েছে আজকে যে মেয়ের সঙ্গে পারফরমেন্স করছে, একটা সাংঘাতিক অনুভূতি, যে করে শুধু সেই এটা অনুভব করতে পারে। দর্শক, আমাদের এই ছোট্ট বন্ধুরা সেরা হওয়ার লড়াইতে লড়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে প্রচুর সব পরীক্ষাও দিচ্ছে, আর সাথে আছে তাদের মা। তো এবারে আরও একটি লড়াই লড়বে আমাদের পরবর্তী প্রতিযোগী তার মাকে নিয়ে, তবে সেই লড়াইটা আমরা শুনব কবিতার মাধ্যমে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জাহিন মোর্শেদ ও তার মা কাজী নাসরিন সিদ্দিকাকে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকব গিয়ে তোমার পাশে পাশে, গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে
দীঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ঢাক ঝেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারা গুলো পাশের কাটা মনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো, আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি, হয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবা ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা আগে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 রে, তুমি বললে জানিস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, মায়ের এবং ছেলের যে সিনক্রোনাইজেশনটা ছিল চমৎকার, জাজেস অবাক করে দিলে, আনন্দেও ভরে দিলে, থ্যাংক ইউ, সকল খুবই শুভকামনা এবং ভালো হয়েছে, এভাবে যেন মা এবং শিশুর ছেলের সঙ্গে সম্পর্কটা এইভাবেই থাকে, মানে পারফরমেন্সে কনফিডেন্স থাকলে প্রপস টপস যে কিছু লাগে না সেটাই পারফরমেন্সটা দেখে বোঝা গেল, পালকি নাই কিচ্ছু নাই, কোনো কিছুর প্রয়োজন নেই, অভিনয় দিয়ে ডায়ালগ দিয়ে ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে পুরো জিনিসটাকে তুলে ধরে নিয়ে এসছো, মাও খুব ভালো করেছে, খুব ভালো লাগলো। দর্শক এক এক করে তো পারফরমেন্স সব দেখা হয়ে গেল, এবার জাজেসদেরকে একটু সময় দিতে হবে মার্কিং করার জন্য, এই ফাঁকে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেটল সেরা আমি সঙ্গে মা অনুষ্ঠানে, বিরতিতে যাওয়ার আগে আমাদের দুটো রাউন্ডই শেষ হয়ে গিয়েছে, এখন সবাই অপেক্ষা করছে রেজাল্টের জন্য, আর এই চারটি দল থেকে কোন দল যাবে পরবর্তী রাউন্ডে সেটাই আমরা জানবো, তবে তার আগে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের আজকের পর্বের বিশেষ অতিথিকে, জোর করতালি দিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুনমুন আহমেদকে, স্বাগত আমাদের অনুষ্ঠানে, আজকে মা এবং বাচ্চাদের সঙ্গে দেখে খুবই ভালো লাগছে, আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাতে আমরা সত্যি অনেক আনন্দিত, তো আমি যতদূর জানি আপনি দর্শকদের জন্য একটা কুইজ নিয়ে এসেছেন, কুইজটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল সর্বপ্রথম কোন দলকে টেস্ট এবং ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে, এ ইংল্যান্ড, বি ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্ন তো জানতে পারলে এবার জানিয়ে দিই কিভাবে সঠিক উত্তরটি দিতে হবে, তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো এস এ এস এম স্পেস দিয়ে এ অর বি লিখে পাঠিয়ে দাও 4141 এই নম্বরে, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার, থ্যাংক ইউ তোমাকেও, এবং আজকে আমার ভালো লাগছে, আমার খুব প্রিয় মানুষগুলো আমার সামনে বসে আছে, আমার খুবই ভালো লাগছে, আমার প্রত্যেকটা মানুষ আমার খুব, থ্যাংক ইউ, হ্যাঁ প্লিজ একটু তুমি এসছো আর একটু নাচ হবে না এটা হয় মুনমুন, কিছু তো একটা হতে হবে, আমার ও না আমার মনে হয় ও এত সুন্দর ভাও করে, অসাধারণ অভিনয় করে, একটু দেখিয়ে দাও একটু। দেখি দেখি বাংলার ধন্যবাদ তোমাকেও, ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য,
দর্শক, এখন সময় চলে এসেছে রেজাল্ট ঘোষণার। আমার হাতে রেজাল্ট চলে এসেছে, তো চলুন জেনে নেই আমাদের এই চারটি দলের মধ্যে থেকে কোন দুটি দল যাবে পরবর্তী রাউন্ডে। প্রথমে যার স্কোর বলছি, সে হচ্ছে শেরি। আগামী পর্বে যদি তুমি চান্স পাও তাহলে তুমি কি করবে? সত্যি তো আমি দেখতে পাচ্ছি না সেটা তোমার মুখে। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, কনগ্রাচুলেশনস। আমাদের একটা দলকে তো আমরা পেয়ে গিয়েছি, এবার বাকি তিনজনের মধ্যে থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? স্নেহা, স্নেহার স্কোর হচ্ছে, আচ্ছা স্নেহাকে একটু অপেক্ষা করাচ্ছি, বর্ণ। মিস্টার কনফিডেন্ট, আপনার স্কোরটা বলে দিই। আপনি পেয়েছেন 87। জাহিন, জাহিনের আগে স্নেহার স্কোরটা বলি। স্নেহা, তোমার স্কোর হচ্ছে 54, which is the lowest out of 4. সরি স্নেহা, তোমাকে তো আমরা নিয়ে যেতে পারছি না পরবর্তী পর্বে, কিন্তু তুমি আমাদের এখানে এসেছো, তোমার কেমন লেগেছে সেটা আগে বলতে হবে। ওকে, অলওয়েজ কিপ দ্যাট স্মাইল অন ইউর ফেস, ঠিক আছে? থ্যাংক ইউ ফর বিইং হিয়ার। বাকি দুজন, জাহিন এবং বর্ণ, বর্ণ স্কোর বলেছে মনে আছে কত? ওকে, জাহিনের স্কোর হচ্ছে 90. জাহিন, ইউ আর গোয়িং থ্রু টু দ্য নেক্সট রাউন্ড, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। আমি সব পারি নয় কোনো বাড়াবাড়ি, পারি আমি কত কিছু আঁকতে, আঁকা বাঁকা নদীটা খুব প্রিয়। আমাদের খুবই মন খারাপ হচ্ছে, কিন্তু তোমরা মন খারাপ করবে না, কারণ তোমরা আমাদের কোনো আর কোনো বন্ধুদের থেকেও কম নয়। তাদের জন্য একটা জোরে করতালি প্লিজ। দর্শক, আমাদের আজকের আয়োজনের মধ্য দিয়ে আমরা পেয়ে গিয়েছি আরও দুটি দলকে। আমাদের সাথে আছে আমাদের দুটি বন্ধু, তাদের মা, তারা চলে যাচ্ছে আমাদের সেরা ষোলোতে। আগামী পর্বে আমরা আবার হাজির হয়ে যাব নতুন চারটি টিম নিয়ে, নিশ্চয়ই আপনারা সেটা মিস করবেন না। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ডেটল, সেরা আমি, সঙ্গে মা, সবাই ভালো থাকুন। দেখো আমি সব পারি নয় কোনো বাড়াবাড়ি, পারি আমি কত কিছু আঁকতে, আঁকা বাঁকা নদীটা খুব প্রিয় ছবিটা, পারি আমি মুঠো ভরে রাখতে।